আমি সম্পর্কটাকে এভাবে চিন্তা করি যে আপনার মাকড়সার জাল দেখছেন, মাকড়সার জালটা অনেক দূর ছড়ানো থাকে, এবং আপনি যদি পুরো একটা সুতার একটা প্রান্ত কেটে দেন তাহলে কিন্তু জালটা একটু বাঁকা চাকা হয়ে যায় না, এবং সবগুলো মিলে দিলেই সবটা পড়ে যাবে। আমরা কোনোদিন কাটছি না, শুধু মেনে নিলাম যে কোনো একটা সুতার কাটা করলে পুরো জালটার উপর একটা ইম্প্যাক্ট করে, বুঝতে পারছেন? মাকড়সার সাধারণত কোথায় থাকে? মাঝখানে। এখন আমরা বলতে পারি যে আমাদের যে সম্পর্কগুলো আছে তার থেকে অনেকগুলো সম্পর্ক আছে, একটু বললাম বাবা ছেলে, স্বামী স্ত্রী, ছেলে বাবা, অফিসের সাথে কলিগ, প্রেমিক প্রেমিকা, বিভিন্ন রকম সম্পর্ক আছে না? তো এই সম্পর্কের জায়গাটা আপনি যদি মাঝে অবস্থান করেন এবং আপনার যদি এই সুতাগুলো এক একটা সম্পর্ক করে কোনো কোনো সম্পর্ক হয়, তাহলে প্রত্যেকটা সুতার এক এক প্রান্তে কিন্তু এক একজন মানুষ অবস্থান করতেছে, ঠিক আছে না? বোঝা যাচ্ছে? এখন ক্ষতিগ্রস্ত হয় ছিঁড়ে যায় তাহলে পুরো সিস্টেমটার মধ্যে ইম্প্যাক্ট করবে কি করবে না? আমি খুব খেয়াল করছি আমার কাছে যে ইমেলগুলো আসছে তার একটা বড় অংশ সম্পর্ক সম্পর্কিত, এবং সেই সম্পর্কগুলো হচ্ছে অ্যাফেয়ার থেকে আসতেছে, কারণ আমাদের সঙ্গে এই বিষয়ে বেশি হচ্ছে, কারণ আমি যেটুকু বুঝতে পারি যে আমরা একটা পারিবারিক এনভায়রনমেন্টে কিন্তু আমরা এই জিনিসগুলোকে খুব কন্ট্রোল অবস্থায় রাখি, এবং পরবর্তীতে যখন আমরা ছেলেমেয়েরা একটু বড় হয়ে ইউনিভার্সিটি বা অন্য কোথাও চলে যাই সেখানে গিয়ে কিন্তু আমরা একটা নতুন পরিবেশের মধ্যে চলে যাই, এবং তখন কিন্তু আমাদের আর জাজমেন্ট করার মতো সুযোগ থাকে না। আমরা হয়তো ওই উপলক্ষটা পাওয়ার মতো আমাদের অ্যাটাচমেন্টটা তৈরি করি, একটা ছেলে হিসেবে হয়তো আমরা সম্ভাবনা একটা মেয়েকে পেয়ে যাচ্ছি, কিংবা একটা মেয়ে হিসেবে আমি একটা সম্ভাবনা ছেলেকে পেয়ে যাচ্ছি, খুব দ্রুত আমাদের কথাবার্তাগুলো যখন কাছাকাছি আসছে একটা সময় আমরা ফিল করতে শুরু করি যে আমরা দুজনের মধ্যে একটা আলাদা ধরনের সম্পর্ক আছে, যেটা আমরা প্রেম ভালোবাসা বা অন্য কিছু করি। সেখান থেকে গার্জিয়ানদের জন্য যতটুকু মেসেজ সেটা হচ্ছে আমরা যারা ছেলেমেয়েদেরকে ছোটবেলা থেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখছি আমাদেরকে খেয়াল রাখতে হবে এই ছেলেরা মিলে কিন্তু আমরা আজীবন নিয়ন্ত্রণে রাখতে পারবো না, এটা কোনোদিনও সম্ভব না। ওদেরকে এখন থেকে আস্তে আস্তে চিন্তার জায়গায় ম্যাচিওর করা দরকার যে রিলেশন জিনিসটা আসলে কি, এর মানে এই না যে আপনি ক্লাস ফাইভের বাচ্চাকে প্রেম ভালোবাসা বোঝাবেন, এটা আমি বলছি না, কিন্তু একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে যে কোনো ধরনের সম্পর্ক তৈরি করতে পারে, মানসিক সম্পর্ক, এবং সেটা যে একটা বড় হয়ে ওঠা ছেলে বা মেয়ের জন্য স্বাভাবিক, এটাই আপনি ওনাদেরকে বুঝিয়ে দেন, এবং ওনাদেরকে বুঝিয়ে দেন এই ধরনের একটা সম্পর্কে জড়ানোর আগে তাকে কি কি ভাবতে হবে, কি কি কাজ করতে হবে, এবং কি কি জিনিস করা যাবে না, কোন কোন চিন্তাটা করতে হবে, কোন কোন চিন্তাটা করা যাবে না। এটা তো কোনো দোষ নাই, বড় বড় অফিসে বড় বড় কাজ করার আগেও লিখে দেন ডুস অ্যান্ড ডোন্টস। একটা বাচ্চাকে যখন আমরা ছোট থেকে বড় করে দিচ্ছি তখন যখন আমরা ওকে মাঝে মাঝে যদি এই জিনিসগুলো শিখিয়ে দিই এবং ওকে যদি কী কী করা যাবে কী কী করা যাবে না, কোন চিন্তাটা করতে হবে কোন চিন্তাটা করা যাবে না, তাহলে কিন্তু হয়তো বা ও পরবর্তীতে একটা সঠিক সিদ্ধান্ত নেবে, এবং সঠিক সিদ্ধান্তটা নেওয়ার পরও যদি কোনো ধরনের পরবর্তীতে সিদ্ধান্তগত পরিবর্তন আসে সেটাকে গ্রহণ করতে পারবে। কিন্তু আমাদের ছেলেমেয়েরা আসলে দেখতে ম্যাচিওর হলেও মানসিক জায়গায় ম্যাচিওর হতে পারছে না, এবং ইউনিভার্সিটি বা এরকম খোলামেলা পরিবেশে এসে তারা খুব দ্রুতই একটা জটিলতার মধ্যে পড়ে যাচ্ছে, সেটা কন্টিনিউ হলেও জটিলতা তৈরি হচ্ছে, না কন্টিনিউ হলেও জটিলতা তৈরি হচ্ছে, এরকম কন্টিনিউ হলে সে খুব বেশি পরিমাণে ওই ছেলে বা মেয়েটার উপরে নির্ভরশীল হয়ে পড়তেছে। আমি এমন অনেক পরিবার এমন অনেক ছেলেমেয়েকে দেখছি তারা আমাকে কনফিউজ করছে, জানাইছে যে এক্স ওয়াই জেড এর সাথে রিলেশন হওয়ার পর আমি আমার বাবা মা বা ভাই বোনকে আমার ভালো লাগে, কিন্তু এমন হয়েছে যে সে আমাকে কষ্ট দিয়েছে এই জন্য আমি কারোর সাথেই কথা বলবো না, আমি আব্বা আমার সাথেও কথা বলবো না, আমি বাড়িতে যাই বন্ধ করে দিচ্ছি যাওয়া, আমি হলে থাকি এবং আমি কষ্ট পাই, আমার কষ্ট পাইতে ভালো লাগে, পৃথিবীর কোনো লোকের সাথে কষ্ট পেতে ভালো লাগে না, কারণ আমরা একটু আগে বলছি আমাদের এক্সিস্টেন্স শুধু সুখ খোঁজে শান্তি খোঁজে, আমরা কেউ কষ্ট চাই না, আমরা কষ্টটা পেতে ভালোবাসি, কারণ নাটক সিনেমা গান সব কিছুর মধ্যে কষ্টটা দেখানো হয়, এবং আমরা মনে করি যে আমি যদি কষ্টটা পাই তাহলে ওই যে আরেকটা সিনারিওর মধ্যে একটা ছেলে বা মেয়ে আছে যে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও মনে হয় আমার জন্য ভাববে, আমার জন্য মনে হয় তার কষ্ট হবে, আমার জন্য সে মনে হয় ফিরে আসবে, এটা আমরা ভাবতে পারি এবং ওখান থেকে কষ্টটার চর্চা করতে থাকি। কিন্তু এটা আমাদের জন্য খুবই একটা ভুল ধারণা, প্রথমত কেউ যদি
আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে সে যত আর্লি চলে যায় ততই ভালো, ততই মঙ্গল। কারণ আপনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলেন এবং আপনি আপনার জীবনের বাকি অংশটা ওইভাবে প্ল্যান করতে পারবেন, তাই না? আপনার সাথে একটা ডিসাস্টার হবে, যদি আপনি আগে থেকে জানতে পারেন তত ভালো। আমি মনে করি ওই ছেলে বা মেয়েকে আমরা ডেকে মিষ্টি খাওয়া উচিত, যে আমি তোমার উপর নির্ভর করছিলাম কিন্তু তুমি আমার চোখ খুলে দিছ, তুমি আমার জন্য না, মেবি তুমি আর কারোর জন্য। ভেরি গুড, থ্যাংক ইউ, উই হ্যাড এ গুড আন্ডারস্ট্যান্ডিং, গুড টাইম, হ্যান্ডশেক, আমাদের পরে আবার কোথাও দেখা হলে আমরা আবার মিষ্টি খাবো। এটা হচ্ছে আপনাকে যদি কেউ ভালো কিছু দেখিয়ে দেয় তো আপনি বলবেন না? আমি মনে আছে আমাদের বাসায় ছোটবেলায় ডাক্তার বাসায় নিয়ে আসা হলো, আগে চেনা ছিল না, তো ডাক্তার সাহেব আসলে ওনাকে নাস্তা টাস্তাও খাওয়ানো হতো, ভিজিট দেওয়া হতো, আবার নাস্তাও খাওয়ানো হতো। কেন? কারণ উনি আসছে তোমার জন্য ভালো ব্যাপার, তাই না? সো আমাদের যদি কেউ চলে যায় আই থিঙ্ক আমাদের পজিটিভ দিয়ে দেখা উচিত। বাট যেটা আরো বড়ভাবে খেয়াল করা উচিত যে আমাদের জীবনে যদি কোনো মানুষ আসে আসতে পারে সেটা স্বাভাবিক, সেটার জন্য যেন আমাদের অন্যান্য সম্পর্কগুলো জায়গায় যেন আমাদের জন্য চিন্তা আটক না থাকে। এবং আমরা অনেক কি বললাম, যেটা আমি শুনেছি যে বাবা মার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, ভাই বোনদের সাথে কথা বলতে ভালো লাগে না, ইত্যাদি ইত্যাদি তারা বলছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, পৃথিবীতে সবচেয়ে বড় বন্ধু কে বলে তো? যতগুলো রিলেশন আছে সবচেয়ে বড় মা এবং বাবা, তাই না? আপনি যদি পৃথিবীর সবচেয়ে বড় অপকর্মটাও করে আসেন আপনাকে সারা পৃথিবী হয়তো দূরে ঠেলে দেবে, কিন্তু মা এবং বাবা আপনাকে কিন্তু চলে দেবে। কিন্তু আমরা প্রায় এই জিনিসটা ভুলে যাই যখন আমরা বড় হতে শুরু করি। হ্যাঁ, আমাদের চিন্তার জায়গায় এত পার্থক্য তৈরি হয়, এটা ঠিকই স্বাভাবিক, কারণ ওনারা আমাদের এক জেনারেশন আগে, ওনারা আমাদের 30 বছর বা 30 বছরের পুরনো মানুষ। কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই, 30 বছরের পুরনো জন্য ওনারা অনেক দূরে। আমরা আমাদের শরীর থেকে তৈরি হয়ে আসছি এবং আমাদের যদি কোনো কষ্ট হয় ওনারা সবচেয়ে বেশি কষ্ট পায়, এবং আমাদের সবচেয়ে বড় বন্ধু কিন্তু তারা। তাহলে আমাদের যদি আজকে একটা বিপদ হয়, একটা ভুল কিছু আমরা যদি খুঁজে পাই, কিংবা আমার মনের ভিতরে যদি কোনো কষ্ট হয়, তাহলে আমি কি সবার আগে আমার সবচেয়ে কাছের বন্ধুটাকে দিয়ে বলবো না? অবশ্যই বলবো। এবং আমি যদি আমার বন্ধুকে দিয়ে বলি, সে আমার বাবা বা মা, সে কিন্তু আমাকে সঠিক ডিরেকশন দিয়ে দিবে, আমাকে সঠিক কাজটা করতে হবে। সেজন্য আবার একটা অনুরোধ থাকবে সবার কাছে যে আমরা যখন কোনো একটা কিছু করি সেটা যেরকমই হোক, আমরা যেন আমাদের ভাই বোন বা বন্ধুকে যেন বলে না যাই, বাবা মাকে যেন বলে না যাই, তারা আমাদের সবচেয়ে বড় বন্ধু। এবং আমরা যেন আমাদের রিলেশনশিপগুলোর জায়গাতে আমরা যদি খেয়াল রেখি যে আমাদের সবগুলো সুতাকে কিন্তু ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং সবগুলো ঠিকভাবে মাপ রাখতে হবে, কারণ যদি কোনো কারণে আমাদের একটা সুতো কেটে যায় আমাদের অন্য সুতোগুলো কেটে ফেলতে হবে আমাদের কোনো নিয়ম হয়। বরং একজন পরিপূর্ণ মানুষ হিসেবে যেরকম মানুষ আমরা হতে চাচ্ছি, যে মানুষ হওয়ার জন্য আমরা এত কথা শুনছি এবং বলছি, সেই মানুষটা যখন আমরা ডেথ বেডে যাবো, প্রায় কিন্তু আমরা শেষে দেখবেন ডেথ বেডের কথা বলি, অর্থাৎ আমার মৃত্যু সুনিশ্চিত, আমি বুঝিয়ে ফেলছি যে আমি 10 মিনিট পর মারা যাবো, তখন যেন আমি বুঝতে পারি যে আমি আসলে কী কী করেছি, সবগুলো সম্পর্কের জন্য সঠিক কাজটা করেছি।